হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা, আমার চ্যানেল কুকিং আর্ট বাই অনন্যা অনুতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো এগ পালং ওমলেট কারি, অর্থাৎ পালং শাক দিয়ে ডিমের ওমলেট কারি। অনেক বাচ্চারাই কিন্তু শাক সবজি একদমই খেতে চায় না, তবে ডিম কিন্তু খুবই পছন্দ করে। তাদের জন্য মূলত ডিম দিয়ে যে কোনো সবজি অথবা শাক দিয়ে কিন্তু এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। তাছাড়া যারা কিটো ডায়েটে আছেন, ডিম খেতে খেতে একদমই বিরক্ত, ভিন্ন সাথে ডিমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। প্রথমে আমি 2 কাপ পালং শাক নিয়ে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। পালং শাকের পরিবর্তে আপনারা কিন্তু পুঁই শাক অথবা যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন, অথবা চাইলে যে কোনো ভেজিটেবলও ব্যবহার করতে পারেন। সেই সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, পরিমাণ মতো কাঁচা মরিচ, 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর লাগছে 5টি ডিম। ডিমের পরিমাণ আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিয়ে নিতে পারেন। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি। আমি আবারও বলছি, ঝালের টেস্টটা আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়েও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ টমেটোর কেচাপ, 1 চা চামচ সয়া সস। যারা কিটো ডায়েটে আছেন তারা টমেটোর কেচাপ আর সয়া সসটা একদমই স্কিপ করতে পারেন। আর এখন ডিমগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পালং শাক দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ মিশ্রণ নিয়েছি এতে আমি 1টি অমলেট বানিয়ে নিব। আপনারা চাইলে 5টি ডিমের 5টি অমলেটও ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিমের সম্পূর্ণ মিশ্রণ। আর এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর এই 3 মিনিটে অপর সাইডের পালং শাকটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্পেচুলার সাহায্যে খুব ভালো করে উল্টিয়ে নিচ্ছি। যেহেতু ওমলেটটা অনেক বড় আর এক সাইডে কিন্তু কাঁচাই আছে, তাই কিন্তু খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে যেন কোনো সাইডে ভেঙে না যায়। খুব সাবধানে উল্টিয়ে নিয়েছি। আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু এখনও লোতে আছে। আবারও ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা উঠিয়ে এখন আমি একটু দেখে নিচ্ছি সম্পূর্ণ ওমলেটটা সেদ্ধ হয়েছে কিনা। সম্পূর্ণ অমলেটটা হয়ে গিয়েছে, এখন আমি আলতো হাতে নামিয়ে নিচ্ছি। আর নামানোর সময়ও খুব সাবধানে নামাতে হবে যেন ভেঙে না যায়। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন অমলেটটা কত সুন্দরভাবে কুক হয়েছে। এখন একটি নাইফ দিয়ে পছন্দ মতো কেটে নিতে হবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। তবে যদি ছোট ছোট করে ডিমের ওমলেটগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কাটার কোনো দরকার নেই। বড় একটা ওমলেট তৈরি করে এভাবে কেটে নিলে দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগে। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। আর এই ওমলেটটা কিন্তু এভাবেও খেতে খুবই মজার। যে সমস্ত বাচ্চারা একদমই ভেজিটেবল খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই ওমলেটটাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। ওমলেটটাকে কারি করার জন্য একই ফ্রাই প্যানে আমি আরও 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি একটা লালচে করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা গুঁড়ো, 1/2 চা চামচ রসুন গুঁড়ো। আপনারা কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে আদা রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে কষিয়ে নিলে আদা রসুনের এক্সট্রা ফ্লেভারটা কিন্তু চলে যায়।
আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটোর পিউরি। টমেটোর পিউরির পরিবর্তে কিন্তু ফ্রেশ টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে এভাবে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি একটি বলক আসার আগ পর্যন্ত। পানিটা বলক চলে আসলে আমি একে একে ডিমের ওমলেটগুলো দিয়ে দিচ্ছি। ওমলেটগুলো দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি আরও 1 মিনিট রেখে তারপর নামিয়ে নিচ্ছি। আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে 1 কাপ পানির জায়গায় 1.5 কাপ পানি দিয়ে গ্রেভিটাকে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল এগ পালক ওমলেট কারি। আর এই ওমলেট কারিটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বুড়োরাও একদম আঙ্গুল চেটে পুটে খাবে। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকুন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।